Hi, আমি ট্যানি। Festivals of West Bengal এর নতুন সিজনে আপনাকে স্বাগতম। ভিড়ের কথা উঠলেই যেখানে দুর্গা পুজো বা বারাসাতের কালী পুজোর কথা মনে পড়ে, জানেন কি পশ্চিমবঙ্গের এমন গ্রামও আছে যেখানে লক্ষ্মী পুজোতেই পুরো পাঁচ দিনের জন্য ভিড় ঠেলে মাঠে ঢোকা দেয়। আপনাকে রীতিমতো লাইনে দাঁড়িয়ে পুজো দেখতে হবে। আজ আপনাদের এমন এক গ্রামের গল্প শোনাবো যেটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নাকাশিপাড়া থানায় অবস্থিত, পাটিকাবাড়ি বলে একটা গ্রাম। শিয়ালদা থেকে লালগোলাগামী ট্রেনের বেথুয়া ডোরি বলে একটা স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, যেখানকার লক্ষ্মী পুজোর মেলা পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত কিছু বড় মেলার মধ্যে একটা হলেও লক্ষ্মী পুজোয় কিন্তু এর থেকে বড় মেলা পশ্চিমবঙ্গের কোথাও নেই। তো আজকে আমাদের সঙ্গে আছে সুশান্ত, পিয়াসা, হ্যালো, আর আমরা এসেছি মেলায়। সম্পদ, সমৃদ্ধি ও ফসলের দেবী লক্ষ্মী, তিনি ঘরে শান্তি ও সৌভাগ্য বয়ে আনেন। দুর্গাপূজার ঠিক পরেই আশ্বিন মাসের পূর্ণিমার রাতে এই পুজো উদযাপিত হয়। তবে লক্ষ্মী পুজোর রূপ ও উদযাপনের ধরন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে প্রকাশ পায়। তবে এই পাটিকাবাড়ি গ্রামের মানুষের জন্য লক্ষ্মী পুজোই হলো সব থেকে বড় উৎসব, কারণ প্রত্যেকটা পরিবার তাদের আত্মীয় স্বজনদের সারা বছর ধরে নিমন্ত্রণ করতে থাকে যে লক্ষ্মী পুজোর মেলায় অবশ্যই 5 দিনের সময় নিয়ে আবার আসবেন। পাটিকাবাড়ি গ্রামের এই 5 দিনের মেলায় প্রতিদিনই থাকে ভিন্ন ধরনের চমক। বাংলার নামি দামি সঙ্গীত শিল্পী থেকে শুরু করে বড় পর্দার সেলিব্রিটিরা আসেন দর্শকদের মনোরঞ্জন করতে। আর সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন, এতক্ষণ যে গল্পটা শুনছিলেন সেটা আমার গ্রামের গল্প। প্রথম দিকে গ্রামের মেলার উৎপত্তি হয়েছিল স্থানীয় সম্প্রদায়গুলিকে একত্রিত করার উদ্দেশ্যে, যেখানে তারা ব্যবসা বাণিজ্য, সামাজিক মেলামেশা এবং সাংস্কৃতিক বিনিময় করত। গ্রামীণ মেলা হোক বা যে কোনো উৎসব, এগুলি আমাদের একে অপরের সঙ্গে যুক্ত করে, ভালোবাসা ও সম্প্রীতি ছড়িয়ে দেয়। আর এতগুলো কথার একটা কথাও যদি আপনার গল্প মনে হয়, তাহলে আপনার অবশ্যই কোনো একটা গ্রাম্য মেলায় এসে দেখা উচিত। এগুলো এখনও বাঁচিয়ে রেখেছে পশ্চিমবঙ্গের কিছু অংশের মানুষ। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এবং আমাদের মূল্যবোধকে বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব, আর সেই দায়িত্ব নিয়েই আমিও আপনাকে নিমন্ত্রণ করছি। এবছর তো শেষ হয়ে গেল, পরের বছর অবশ্যই 5 দিনের সময় নিয়ে একবার আসবেন আমার গ্রামে। উৎসবের গল্পটা তো আপনাদের বলেই দিলাম, এবার আমাকে বাকি মজাটা করতে দিন। আর আপনারা নিশ্চয়ই কমেন্ট করে যাবেন, ভালো থাকবেন, অ্যান্ড ওয়ান মোর থিং, আই লাভ ইউ, বাই।